আজকাল রাস্তা হারিয়ে ফেললে গুগল ম্যাপ সেই সমস্যার সমাধান করে দেয়। উবারের মতন জিপিএস বেসড পরিবহন পরিষেবাই হোক বা পায়ে হেঁটে অচেনা পথ খুঁজে নেওয়া, এখন গুগল ম্যাপের জুরিমেলা ভার। কিন্তু সেই ম্যাপ যদি ভুল বলে আর সেই ভুলের খেসারত যদি গুনতে হয় আপনাকে, তাহলে কিন্তু ব্যাপারটা খুব একটা ভালো হবে না। এমনই এক ঘটনা আবারও মনে করিয়ে দিল যে প্রযুক্তি কিন্তু সবসময়ই সঠিক তথ্য দেয় না। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেরমন্টে। স্থানীয় পুলিশ সূত্রে খবর, একটি এসইউভি গাড়ি চালাচ্ছিলেন এক যুবক, তার সঙ্গে ছিল আরও দুই বন্ধু। তিনজনই ভেরমন্ট প্রদেশের বাইরের বাসিন্দা হয়, পথ চিনতে তাদের ভরসা ছিল গুগল ম্যাপ, আর তাতেই বিপত্তি। একটি মোড়ে এসে গুগল ম্যাপ তাদেরকে সোজা যাওয়ার নির্দেশ দেয়, আর সেই মতো এগিয়ে যেতে গাড়ি সমেত তিনজন পড়ে যান বরফ গলা পানিতে। পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে গাড়ির চালক কিংবা বাকি দুজনের কেউই নেশাগ্রস্ত ছিল না। সম্ভবত ঘন কুয়াশা থাকার জন্য এমনটা ঘটেছে, কিন্তু গুগল ম্যাপ ভুল নির্দেশ দেওয়ার ফলেই ওই পথ এগিয়ে গাড়িটি বিপদে পড়ল কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। Dear viewers, please hit the subscribe button and also click on bell icon so that you will not miss any of our future video.